সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এই প্রথম কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু গবেষকদের নিয়ে গবেষণাধর্মী আলোচনা গবেষণায় বাংলাদেশ ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা তো শুনেছেন অবশ্যই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগজনিত বুদ্ধিমত্তা শব্দটা শুনলেই এতদিন শার্লক হোমসের কথা মনে হতো আমার অর্থাৎ বুদ্ধিদীপ্ত কিন্তু নিরাবেক মানুষকেই আমার মনে হতো ইমোশনালি ইন্টেলিজেন্ট শব্দটি আলাপ আলোচনায় খুব একটা আসে না শিক্ষা জীবনেও কোনো ক্লাসরুমে কখনো এর উল্লেখ শুনেছি বলেও মনে পড়ে না তাই এরকম মন একটা ধারণা নিয়েই সেদিন কথা বলছিলাম আমার খুব প্রিয় একজন মানুষের সাথে যিনি গবেষণা করছেন চর্চা করছেন এবং এটা নিয়ে ব্যাপকভাবে কাজও করছেন সেদিন কথা না বললে হয়তো জানতামই না যে এই বিষয় নিয়েও গবেষণা করা যেতে পারে সময় না বাড়িয়ে পরিচয় করিয়ে দিতে চাই আমার খুব প্রিয় শুধু আমার না আপনাদেরও অনেকের প্রিয় এবং শ্রদ্ধেয় একজন মানুষ এস এম আরিফুজ্জামান স্যার ওয়েলকাম টু দ্য শো স্যার অনেক ধন্যবাদ আতিফ কেমন আছেন অনেক ভালো আছি এবং আপনার মানে চমৎকার মানে জন্য আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম ধন্যবাদ আপনার থেকেই শেখা আচ্ছা স্যার প্রথমেই একটু জানতে চাচ্ছিলাম এই ইমোশনাল ইন্টেলিজেন্স এটা আসলে অনেকের কাছেই কিন্তু খুব একটা পরিচিত বিষয় না তো এটাকে কিভাবে সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে পরিচয়টা সহজ না কারণটা হচ্ছে কি আমেরিকাতে কিন্তু এটা পরিচিত ছিল না উনিশশো পঁচানব্বই না আচ্ছা কারণ এআইটা যখন খুব বেশি এগিয়ে আসলো তখন মানুষ বুঝতে পারলো যে কিছু কিছু কাজ আছে যেটা আসলে এআই বা রোবট পারবে না ওকে এই কম্পোনেন্টগুলোই কিন্তু এই ইন্টেলিজেন্স যেমন ধরেন এজ এ লিডার আমার কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমি কিভাবে করব। আমার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকে আমি চেষ্টা করব তাকে টাকা দিয়ে বা তাকে একটা ভালো প্লেস দিয়ে বাট আমার যদি ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকে আমি তাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করব তাকে একটা ভালো ক্যারিয়ার পাত দিব তাহলে এইগুলোকে কিন্তু আমরা বলছি যে এম্প্যাথি আন্ডারস্ট্যান্ডিং দ্য আদার্স ফিলিং আবার অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমি একটা কাজে ব্যস্ত আছি আমাকে কেউ বিরক্ত করছে আমি বিরক্ত হয়ে তাকে একটা খুব বাজে কথা বলে দিলাম তো এটা কিন্তু আমার উপর ইম্প্যাক্ট ফেলবে না কিন্তু তার উপর কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে আলটিমেটলি কাজের উপর কাজের উপর তো আমি কিন্তু ছোটবেলা দেখেছি যে আমাদের বাংলাদেশে প্রচুর শিক্ষক আছে অল অফ এ দেখা গেছে আপনি একটা থিসিস করে নিয়ে এসেছেন ছুটে ফেলেছে আরে কি হয় নাই আমরা কিন্তু বুঝতেছি না যে এইটা ওই বাচ্চার মনোজগতে কেমন হবে আপনার থ্রি ইডিয়টস মুভিটা দেখেছেন যে একটা ছেলে আত্মহত্যা করে ফেলে সো এই যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কোথায় দরকার যে আমরা বলছি যে পুটিং ইন্টেলিজেন্স ইনটু দ্য ইমোশন সো আমরা মানুষ আমরা মানুষ আবেগকে ছাড়া চলতেই পারবো না সো আবেগটাকে কিভাবে পজিটিভলি আমার কাজে লাগাতে পারি সেটাই ইমোশনাল ইন্টেলিজেন্স দুটো জিনিস নিয়ে কথা বলবো একটা হলো যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণার বিষয় আর একটা হচ্ছে যে গবেষণায় এই ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা কিভাবে হেল্প করতে পারে সো প্রথমে একটু জানতে চাচ্ছি যে যেকোনো ধরনের গবেষণায় ইমোশনাল ইন্টেলিজেন্স যে পার্টটা আছে এটা আসলে কিভাবে গবেষককে হেল্প করতে পারে আর হচ্ছে যারা এই গবেষণাটা পড়ছে তাদেরকে হেল্প করতে পারে জি বাংলাদেশ দেখেনি গবেষণার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যে কোনো সময় আমি যখন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পারফর্ম করব বা টিম পারফর্ম করবে তখন কিন্তু প্রত্যেকটা পরিবেশ কিন্তু নতুন আমরা ওই যে ইকোনমিক্সে শিখে এসেছি কেটেরেস পারিবাস হ্যাঁ যে সব কনস্ট্যান্ট ধরতে হবে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু না সব পরিবর্তনশীল তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে ধরেন আমি শিখে আসছি একটা জিনিস কিন্তু আমি কি আমার বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবো আমি কি আমার কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবো না তখনই কি লাগবে আমার রিসার্চটা করা যে আচ্ছা আমার মানুষজন কেমন তার জন্য আমি কিভাবে অ্যাপ্লাই করবো এই গবেষণাটা কিন্তু খুবই দরকার কারণ আমার বাংলাদেশের আমার কোম্পানি কনটেক্সটে এটা বুঝতে হবে আর যে গবেষক তার জন্য কিন্তু আমি মনে করি যে ইটস এ ওপেন ফিল বাংলাদেশে কাজই হয়নি তেমন একটা বিভিন্ন ক্ষেত্রেই আপনি দেখবেন যে গবেষণাটা কিন্তু আমাদের দেশে ওইভাবে নাই কারণ বাংলাদেশ হচ্ছে খুব শর্ট সাইটের একটা জাতিতে পরিণত হয়েছে আফজাল সাহেব খুব চমৎকার একটা কথা বলেছেন বলেছেন রিসেন্টলি যে আমাদের আমাদের কোনো কাল নেই আচ্ছা আচ্ছা শুধু আজ গবেষণা কখন দরকার যখন আমি আজকে থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর পরের প্ল্যানটা করব। ওয়ারেন বাফেট থেকে শুরু করে ওয়ার্ল্ডের যত বড় বড় আপনার বিখ্যাত মানুষজন তারা সবাই বলছে যে হাউ টু মেক মানি হাউ টু মেক ওয়েলথ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আর পেশেন্সের এর সাথেই কিন্তু এই গবেষণাটার একটা নিবিড় সম্পর্ক সো গবেষকদেরকে এটা অনেকভাবে হেল্প করবে বিকজ বাংলাদেশে এই ধরনের কাজ খুব কম হয়েছে এবং এটা একটা নতুন একটা সেট অফ পিপুল নিয়ে কাজ করতে পারবে তা আমি মনে করি বাংলাদেশে যদি কেউ কাজ করতে চায় তার জন্য খুব খুব একটা আনন্দদায়ক অভিজ্ঞতা হবে কি করছে এখনো ওইভাবে তো আমরা খুব কম দেখছি এবং করলেও সাধারণত দেখেন ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা কিন্তু আসলে একটা একটা সাইকোলজির পার্ট অনেকে কিন্তু এখনো মনে করে ইমোশনাল ইন্টেলিজেন্স শুনলে ভাবে যে এটা কি পাগলদেরকে নিয়ে কাজ করছে কিনা হোয়াট এভার বাট ইমোশনাল ইন্টেলিজেন্সের মূল কাজটা কিন্তু কর্পোরেটে যে একটা মানুষকে কিভাবে তাকে আরো বেটার করা যায় কিভাবে তাকে আরো বেটার টিম প্লেয়ার করা যায় কিভাবে আমি একজন ভালো ইনফ্লুয়েন্সার হতে পারি আচ্ছা যেমন আমি কাজের জায়গা আর আমার ইমোশনের জায়গা আলাদা ওকে যেমন বাংলাদেশে দেখবেন যে প্রচুর মানুষ ফ্যামিলির সমস্যাটা ওয়ার্ক প্লেসে নিয়ে আসে ওয়ার্ক প্লেস সমস্যাটা বাসায় নিয়ে যায় কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকলে কি হবে

অ্যাকাডেমিকদের সাথে কিন্তু একটা লেবেলিং হয়ে গেছে যে এরা আবেগ ছাড়া মানুষ আচ্ছা এবং এই কারণে জানতাম না হ্যাঁ এবং এই কারণে আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের যখন যত বেশি বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে যারা পিএইচডি করতে যাচ্ছে বা আমি খবর পেয়েছি তারা কিন্তু প্রচন্ড টাফ টাইমের মধ্যে দিয়ে যায় এটার বড় একটা কারণ হচ্ছে ওই সুপারভাইজার এবং যে তার মধ্যে এই মধ্যে কিন্তু একটা সমস্যা আছে এটার মূল কারণ হচ্ছে ল্যাক অফ ইমোশনাল খুলে কারণ আমি যখন একজন ধরেন পিএইচডি সুপারভাইজার আমি চাচ্ছি যে ধরেন আপনি আমার আন্ডারে পিএইচডি করছেন আমার মূল লক্ষ্য কি আপনাকে ইউজ করে একটা ভালো আর্টিকেল পাবলিশ করে যে আমাকে আগায় নিয়ে যাওয়া এবং আপনি কিন্তু আমার জন্য কি একটা পুতুল টাইপের আচ্ছা এবং আমি আপনাকে যত প্রেশার দিব কি হবে কাজের কোয়ালিটি বাড়বে তাতে লাভটা কার হবে দুজনেরই হবে বাট বেশি লাভটা হবে কার আপনার টু সাম এক্সটেন্ট সুপারভাইজার বিকজ ও একটা দারুণ পাবলিকেশন করতে পারবে আচ্ছা এই খেলাটা কিন্তু একাডেমিশিয়ানরা বোঝে না এই কারণে কিন্তু অনেকে পিএইচডি করতে যে আপনি দেখবেন যে অসুস্থ হয়ে যায় সুইসাইডও করে অনেকে হ্যাঁ সুইসাইডও করে এটার বড় একটা কারণ হচ্ছে ওই যে আবেগ বুঝতে পারছে না এইটা তো আমি মনে করি সবচেয়ে বেশি দরকার আমি আপনাকে তো বহু বছর থেকে চিনি তো আপনি তো ইজ বিং এ ফাইন্যান্স প্রফেসর

মানুষ কিন্তু সবকিছু শুধু রেশিও রেশিওটিস দেখে ইনভেস্ট করে না ওই যে একটা গার্ড ফিলিং আছে ইমোশনাল কানেকশন আছে এইটা কিন্তু ফ্যাক্টর এইটাকে আমরা বলছি বিহেভিওল ফাইন্যান্স এই বিহেভিওল ফাইন্যান্সে কাজ করতে করতে যেয়ে কিন্তু আমি তখন দেখলাম ওয়া দে আর অ্যাকচুয়ালি কানেক্টেড আর আমার একটা মূল লক্ষ্য ছিল যে অ্যাজ এ বিজনেস স্কুল প্রফেসর আমি আমার স্টুডেন্টদেরকে বেস্ট করতে চাইতাম যা আমি মনে করতে চাই আমার যে প্রত্যেকে স্টুডেন্ট বসে আছে এরা সবাই ফিউচার সিইও এবং সিইও করার পাতটা জার্নি এই পথটা পরিক্রমায় সে কীভাবে আগাবে তখন আমি রিসার্চ করতে যাই দেখলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ অ্যাকচুয়ালি টোল ড্যানিয়েল গোলম্যান যিনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছেন উনি কিন্তু এটাই দেখিয়ে দিয়েছেন আচ্ছা যে মনে করেন একসাথে একশো জন লোক কাজ শুরু করেছে ফার্স্ট লেভেলে সবার আইকিউ কাছাকাছি সবার জিম্যাট স্কোর কাছাকাছি কিন্তু এই গ্রুপের মধ্যে মাত্র পাঁচজন টপে গিয়েছে পাঁচজন কিছুই করতে পারেনি লাইফে কেন এটা তো আইকিউ না আচ্ছা ইট ইজ নট অ্যানালিটিক্যাল স্কিল ইট ইজ নট রাইটিং স্কিল ইট ইস সামথিং এলস হোয়াট ইজ দিস সামথিং ইজ দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স যে সেলফ অ্যাওয়ারনেস সেলফ ম্যানেজমেন্ট তখন কিন্তু আমি উদ্বুদ্ধ হলাম যে না যে আমাকে ইমোশনাল ইন্টেলিজেন্স জানতে হবে শিখতে হবে এবং এটা করতে যে আসলে আমি একটা নতুন গবেষণার ফিল্ডে আসলে পথ পাড়ে দিচ্ছে একটু জানতে চাচ্ছিলাম যে গবেষণার যেই পরিবেশ থাকা দরকার সেটা কি প্রপারলি আছে কিনা আমাদের বাংলাদেশে একেবারেই নাই কারণ হচ্ছে ওই যে যেটা বলছে আমাদের যেহেতু কাল নাই তার মানে আমরা সবকিছু আজকেই চাই তো আজকে যদি চাই তাহলে তো আমার গবেষণার দরকার নেই আর এন ডি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা ইভেন আমি কালকের ক্লাসে আমি পড়ালাম যে একটা ডিফারেন্সিয়েটেড কোম্পানি হওয়ার এক নম্বর কম্পোনেন্ট হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন তো এটা তো বাংলাদেশের কন্টেক্সে কাজ করছে না প্রত্যেকে কিন্তু চিন্তা করছে আজকে কিভাবে আমি টাকা বানাবো হ্যাঁ সো ফর এক্সাম্পল একটা এক্সাম্পল কথা বলি মনে করো আজকে আমি চিন্তা করছি যে আমার একটা প্রোডাক্টকে আমি বেস্ট করতে চাই এটার জন্য আমাকে কি করতে হবে আই টু ওয়েট আই হ্যাভ টু ডু দ্য রিসার্চ বাট সেটা তো বাংলাদেশে নেই আমরা কিন্তু ধরতক তক্তা মারো ব্রেকের মতো এবং আমি শুনেছি এবার নাটক সব কিছু ক্ষেত্রে দেখবেন যে এখন সেই গুণগত মানটা কিন্তু আর নাই খুব কুইক প্রোডাকশন কুইক কাজ সো এটা আমাদের জন্য একটু ক্ষতিকর ডিমান্ড বেশি থাকার কারণে এরকম হচ্ছে নাকি ডিমান্ড ডিমান্ড বেশির জন্য মানে হয়তো বা আপনি আউটপুটটা পেয়ে যাচ্ছেন এই কারণে যেমন বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুব বেশি টাফ না যেমন আমরা যখন নেট প্রেজেন্ট ভ্যালু পড়াচ্ছি ফাইন্যান্সে আমেরিকাতে একটা ভালো প্রজেক্ট পাওয়া খুব ডিফিকাল্ট আর নট শিওর যে এটা থেকে আমার টাকা আসবে কিনা কিন্তু বাংলাদেশে কাইন্ড অফ তো এখনও বা ওপেন ফিল্ড আছে ব্যবসা করে টাকা বানানো বা টু সাম এক্সটেন্ড মেবি ইট ইজ ইজি অনেক হয়তো আমাকে ডিজ্যাকলি করতে পারে আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশে ব্যবসা শুরু করাটা টাফ আচ্ছা কিন্তু ব্যবসার চলমান রাখাটা টু সাম এক্সটেন্ড নট দ্যাট ডিফিকাল্ট কারণ কি বাংলাদেশের সবাই আপনার চাকরি করতে চায় সো একটা যারা উদ্যোক্তা হচ্ছে তারা কিন্তু কুইকলি ভালো কিছু করতে পারছে সো ওই ধৈর্যটা আমাদের জাতির মধ্যে কিন্তু কম আছে মানে আমি একশো টাকা খরচ করে কালকে একশো দশ টাকা চাই হয়তো বা আমি দিন ওয়েট করলে একশো পঞ্চাশ পাইতে পারতাম কিন্তু ওই যে ওয়েট করার এই জন্য বাঙালি জাতিকে নিয়ে মজার একটা জোকস বলা হয় যে বাঙালি জাতি নাকি সৃষ্টিকর্তার কাছে দোয়া করে যে আমাকে ধৈর্য দাও এক্ষুনি দাও তার মানে ওই ধৈর্যটা পাওয়ার জন্য ধৈর্য নাই সো সেখানে কিন্তু রিসার্চের আসলে পরিবেশের অভাব আছে আসলে তবে আমি মনে করি যে এটা ব্রেক করা সম্ভব আসলে কাউকে না কাউকে আসতে হবে এগিয়ে আসতে হবে মানে কোন কোন জায়গায় আমাদের আসলে কাজ করা উচিত কাজ করা উচিত যেটা হচ্ছে যে আমরা মনে করি যে লং টার্ম ফোকাসটা আনতে হবে এবং বাঙালি বাংলাদেশে আমি মনে করি যে কিছু বিজনেসম্যান বা তাদেরকে এগিয়ে আসতে হবে যে ফর এক্সাম্পল আমি কাস্টমারদের জন্য প্রোডাক্ট নিয়ে আসতে এই প্রোডাক্টটাতে আমি কিভাবে আরও বেশি ইনোভেশন আনতে পারি সো তাদের এই কালচারটা গ্রো করতে হবে যে না আমি যে আজকেই সব ইনকাম করতে চাই তা না আমি একটু পেশেন্স এনে কীভাবে লং টার্ম প্রোডাক্ট ইনোভেশন করতে পারি এবং তবে আমি আশা করি বাংলাদেশের জন্য সম্ভব কোন জায়গাটা আমি মনে করি যে বাংলাদেশ ইজ নাও কানেক্টেড টু গ্লোবাল ভিলেজ সো আমি একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি আর বাংলাদেশ কিন্তু অলরেডি দেখবেন যে সাতটা কোম্পানি বিলিয়নিয়ার লিস্টে এসেছে সো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা চমৎকার গল্প বিকজ বাংলাদেশে কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গাতে এখন এক্সপোর্ট মার্কেট হয়তো বা খুলবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে কোম্পানিগুলোর সুযোগ আছে যে একটা ইনোভেশন করা আর বাংলাদেশে আমি মনে করি যে আমাদের কাস্টমারদেরকে একটু অ্যাওয়ার হতে হবে আচ্ছা যে তারাও একটু দেখে শুনে যদি প্রোডাক্টটা কেনে যেমন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের কাস্টমার যারা আমরা আমাদের মধ্যে লোয়্যালিটিটা একটু কম আমরা কিছুটা প্রাইস টেকা মানে প্রাইস সেন্সিটিভ রাইট তো আমাদের কালচারে কিন্তু এটা একটু চেঞ্জ করতে পারলে মনে হয় ভালো হবে আর কি গবেষণায় যে ফান্ডের একটা বেশ বিষয় থাকে সো এটা নিয়ে আপনার কি মতামত যে আমরা কি যথেষ্ট পরিমাণে ফান্ড পাচ্ছি নাকি না যথেষ্ট পরিমাণে ফান্ড পাচ্ছি না অভাব আছে তবে আমি মনে করি যে এই জায়গাটায় বাংলাদেশের শিক্ষকদের যে বা লাইক এই একাডেমিক যে আপনার ম্যানেজমেন্ট এদেরকে গুরুত্ব দিতে হবে কারণ বাংলাদেশের কর্পোরেট কিন্তু চাই আসলে আচ্ছা আজকে যদি আপনি যদি তাদের সাথে একটা লিয়া যে করেন যে না আমরা উই ইন সিনচুয়েশন যে আপনারা আমাকে ফান্ড দেন আমরা গবেষণাটা করব আপনার জন্য वर्ल्ड वाइड আপনি দেখবেন নাতিফ যে যে ওয়ার্ল্ডের যে টপ বিজনেসগুলো আছে স্কুলগুলো তারা কিন্তু গবেষণা করছে কোম্পানির ফান্ডে কেন বিকজ কোম্পানি ওখানে ইনভেস্ট করছে রাইট আপনি দেখবেন যে টয়োটা বা বড় বড় কোম্পানি ওদের গবেষণা কিন্তু আসছেছে বিভিন্ন ইউনিভার্সিটিজেশনের কোলাবোরেশন এক্স্যাক্টলি তো বাংলাদেশ আমি মনে করি যে অ্যাকাডেমিক সেক্টরকেই আমি একটু দায়ী করব আর কি আনফর্চুনেটলি কারণ দেখেন বিজনেস যারা করছে ওদের কাছে আমি আই ক্যান নট এক্সপেক্ট যে তারা আমার এখানে আসবে আমাকে গোতাতে হবে আমাকে কিন্তু লবিং করতে হবে আমাকে জানাতে হবে যে দেখো ভাই আপনারা যদি আমাদের সাথে গবেষণা করেন তাহলে আপনার এটা একটা উপকারী হতে পারে তো শিক্ষকদের মধ্যে এই রিসার্চ মাইন্ডসেটটা নিয়ে আসা দরকার সবচেয়ে বেশি দরকার তারপরে কিন্তু তারা কি করতে পারবে এই কোম্পানিগুলোর সাথে নক করবে আমি শিওর বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা আপনি যদি তাকে প্রমাণ দিতে পারেন যে ইউ হ্যাভ ই ভেরি গুড টিম অফ রিসার্চ আর অ্যান্ড আপনার প্লান ভালো আছে তাহলে কিন্তু আমি শিওর যে আপনাকে ইনভেস্ট করবে সো মানে পটেনশিয়াল পটেনশিয়াল আছে পটেনশিয়াল আছে আমাদের একাডেমিশিয়ানদের বোধহয় আসতো একাডেমিশিয়ানদের যেখানে আমি কালকে একটা আলোচনা করছিলাম যে একটা সোসাইটি কখন ভালো হয় যখন ওখানকার বৃদ্ধরা গাছ লাগাবে এই গাছের শেড বা ফ্রুটস খেতে পারবে কোনো নিশ্চয়তা নাই বাট তারপরও করছে যে তাহলে সোসাইটি আগে বাংলাদেশে এই ধরনের মানুষ কিন্তু এখন আর নাই এবং শিক্ষক যে আছে যে গবেষণা করতে চায় তাকে তো কমার্শিয়ালে চিন্তা করতে হবে না করলে হবে না আমি যে চিন্তা করি যে আমি গবেষণা করছি এটা আউটপুট পাবো টাকা পাবো তা তো হবে না স্টিভ জবসের আমি একটা ভিডিও দেখছিলাম উনি বলছেন যে আমি জিরো থেকে এত বিলিয়ন ডলার মালিক হয়েছে উনি বলছে কখনো আমি টাকা নিয়ে চিন্তা করিনি আই অনলি ফোকাসড অন ইনোভেশন গিভিং বেটার প্রোডাক্ট টু মাই কাস্টমার এটা বাংলাদেশে কয় মধ্যে মাইন্ডসেটটা আছে তো আমি মনে করি যে এই মাইন্ডসেটটাও কিন্তু ইন্টেলিজেন্সের সাথে কানেক্টেড আচ্ছা আমি এই জন্য বাংলাদেশের সব একাডেমিক কর্তৃপক্ষকে একই কথা বলি যে আপনারা প্লিজ যখন রিক্রুট করবেন শিক্ষক কেন হতে চায় এটা জিজ্ঞেস করেন যে ওয়াই সো মানে এরকম অনেকগুলো ইন্টারভিউতে আমারও থাকার সৌভাগ্য হয়েছে সো একটা অ্যান্সারই বারবার পাই যে দে আর ভেরি মাচ প্যাশনেট

আই ওয়ান্ট টু বি পিপুল বিল্ডার রাইট আমি মানুষকে বিল্ড করবো ওই প্যাশনের জায়গাটা সত্যিকার কিনা ওই যে অ্যান্সারটা যে দিচ্ছে আমি প্যাশনেট ওইটা দিয়ে লাইটেক লাইট ডিস্টেক্টরদের টেস্ট করা দরকার একদম তাহলে আমি একটু জাস্ট জানার জন্য যে শিক্ষক ভালো শিক্ষক হবার জন্য ডেফিনেটলি ওই মোটিভেশনটা থাকা দরকার যে পিপুল বিল্ডার বাট এটার সাথে রিসার্চের কতটুকু সম্পর্ক থাকা দরকার বা কতটুকু রিসার্চ তো সবচেয়ে বেশি ওয়েল কানেক্টেড বিকজ আপনি যখন প্রত্যেকবার নিউ সেট অফ পিপুল দেখছেন প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা এবার আপনি দেখবেন যে কোম্পানিতেও কিন্তু নিটটা চেঞ্জ হচ্ছে আমরা কি বলছি যে বর্তমানে হচ্ছে যে খুব চেঞ্জিং একটা ওয়ার্ল্ড ইটস এ ভেরি কমপ্লেক্স ওয়ার্ল্ড এখানে কিন্তু সব কিছু চেঞ্জ হচ্ছে আমরা বলছি যে ড্রাইভারস অফ চেঞ্জ আপনি দেখবেন আজকে যেটা চিন্তা করছেন তিন মাস পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন আজকে মেট্রো রেল চলে এসেছে সো মেট্রো রেল কানেকটিভিটি পদ্মা সেতু ইভেন গ্লোবাল ভিজিটেশনের দুইটা যুদ্ধ বেঁধে গেছে এই সবগুলোকে মাথায় রেখে কিন্তু আপনাকে কি করতে হবে যে আপনার গ্রাজুয়েটকে তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে তো গবেষণাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বর্তমানে বিজনেস স্কুল বলা হচ্ছে বেস্ট গ্র্যাজুয়েটসদেরকে এখন কালচার অ্যাওয়ারনেসটা থাকতে হবে মানে ক্লাইমেট অ্যাওয়ারনেস ক্লাইমেট ক্লাইমেট সো আমরা কি এই কম্পোনে আনতে পারছি আপনি দেখবেন যে না আমরা কিন্তু দশ বছর আগের জিনিসই পড়াচ্ছি কিন্তু একটা স্টুডেন্টকে কি আমরা ওইভাবে কি বিল্ড আপ করতে পারছি কিনা সো রিসার্চের সাথে কিন্তু এটা কানেক্টিভিটি বিশেষ করে বিজনেস স্কুল এডুকেশনে এটা সবচেয়ে বেশি দরকার আরও বিশেষ করে রেডি ইম্প্যাক্ট অন্য সেক্টরে কিন্তু তাও একটু স্লোলি আগায় কিন্তু বিজনেস স্কুলগুলোতে যেন দেখবেন যে ওরা কিন্তু বলছে কেস বেস মেথড মানে এটা কি এই ছয় মাসের মধ্যে যে পাবলিকেশনটা হয়েছে ওটা নিয়ে আপনি পড়াবেন নট থ্রি ফাইভ ইয়ার্স ব্যাক যে রিসার্চটা হয়েছে সো বিজনেস খুলে আমি মনে করি রিসার্চের দরকারটা অনেকটা আরও বেশি এখন রিসার্চ বলতে কি আমি বোঝা শুধু পাবলিকেশন ইস নট লাইক দ্যাট রাইট আমাকে চিন্তা করতে হবে যে কোন কোন কম্পনেন্ট আমার চেঞ্জ হচ্ছে ওইটা ধরার কাজ কিন্তু আপনার রিসার্চার যেটাকে আমরা বলছি এনভায়রমেন্টাল স্ক্যানিং এটার কাজ কিন্তু আমাদের প্রফেসরদের অ্যাবসোলিটলি অ্যাবসোলুটলি আপনি এই কথাই আমি আরেকটা জিনিস একটু বলতে চাই বর্তমানে যেটা দেখা যায় যে কোয়ালিটির থেকে কোয়ান্টিটিতে মানুষ বেশি ফোকাসড এবং প্রচুর পাবলিকেশনস হচ্ছে এবং এই পাবলিকেশনসগুলো আরণ্য যে কোন টাইপ অফ জার্নালে হচ্ছে তো এটা আপনি কীভাবে দেখছেন যে এটা বাংলাদেশের কনটেক্সট অনেকটাই মিসিং আমি অনেকগুলো গবেষণা দেখার সুযোগ হয়েছে আমি দেখলাম না যে একটা গবেষণাও আসলে বাংলাদেশের কর্পোরেট এর জন্য ইম্পর্টেন্ট একটা দেখেন রিসার্চের একটা খুব চমৎকার একটা জায়গা থাকে যে এই রিসার্চটা যে তুমি করছো আউটপুটটা কার জন্য এটা নিয়ে বাংলাদেশে চিন্তাই করা হয় না মনে হয় বেনিফিট কার হ্যাঁ আর বেনিফিট যেন আমরা যখন পাবলিকেশন করি আমি কিন্তু প্রথম চিন্তা থাকা আছে হু ইজ টু রিড ইট আমার স্টুডেন্টকে আমি গাইড করি এভাবে যে শোনো এই রিসার্চটা যে তুমি করছো যেমন আমার আন্ডারে ইন্টার্নশিপ করছে বা অনেক সময় রিসার্চ করো অনেকে ইন্টার্নশিপ পায় না তাদেরকে আমি রিসার্চ করে ওদেরকে একটা কোশ্চেন চিন্তা করি যে তুমি তোমার লাইফের সব দিয়ে দাও বিকজ এই প্রোডাক্টটা কিন্তু তোমার সারা জীবন থেকে যাবে সো মানুষ জন্য দশ বছর পরে না বলে যে কি ফালতু একটা জিনিস লিখে গিয়েছে সো এটা কার জন্য যেমন দেখেন আজকে বিজনেসগুলো প্রফেসরদের রিসার্চের কাজ কার জন্য হবে যাতে কোম্পানির সিওরা বা হেড অফ মার্কেটিং হেড অফ ফাইন্যান্স ওইটা নিয়ে একটু দেখে ও আচ্ছা আচ্ছা প্রফেসর আতিফ এটা বলছে কিন্তু এটা কি বাংলাদেশে হচ্ছে আমরা হচ্ছে না কিন্তু আপনি বিভিন্ন পেপার পত্রিকায় আমাদের প্রফেসরদের লেখাকে কি কানেক্ট করা হচ্ছে মোস্টলি নট তাহলে এটা 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 কাকে দায়ী করছে আমি শিক্ষকদেরই দায়িত্ব আমাদেরই দায়িত্ব আমি আমিও দায়ী আমরাই নিজেকে দায়ী করব আমি মানে আপনি গবেষণাও করবেন আপনারা নিজ দায়িত্বে এটাকে প্রমোট করতে আমি কর্তৃপক্ষ আমি কিন্তু সরি আমি হয়তো দুইটা পার্ট মানে শুধু শিক্ষক না মানে শিক্ষক ম্যানেজমেন্ট যেটা করছে দুইটা পার্টি মানে আমি ইউনিভার্সিটিকে দায়টা দিব শুধু শিক্ষক না মানে ইউনিভার্সিটি আর লেকিন ইউনিভার্সিটি চালায় তো শিক্ষকরাই কারণ ভাইস চ্যান্সেলর প্রভিসি হচ্ছে কারা ওনার শিক্ষকরাই সো এই টোটাল কমিউনিটি আমরা কিন্তু ওইভাবে চিন্তা করছি না আসলে সো এইভাবে চিন্তা করা উচিত আমি মনে করি যে অবশ্যই বিকজ বিকজ আজকে শিক্ষকতা আলাদা কারণ আমরা বলছি কি যে বাকি সব প্রফেশন তৈরি হচ্ছে শিক্ষকতা দিয়ে তো আজকে একটা দেশের অবস্থা আপনি ভালো না খারাপ কোথায় যাচ্ছে এটা বোঝার জন্য একটা বড় ইন্ডিকেটর হচ্ছে শিক্ষকটা দেখেন কারণ ওখান থেকে তো সব প্রডিউস হচ্ছে বিখ্যাত ওই যে বাংলাদেশের জাতীয় অধ্যাপক রাজ্জাক স্যার বলেছিলেন যে একটা দেশকে বুঝতে গেলে বই পড়ো যে ওদের দেশের লোকজন কি ধরনের বই পড়ছে এবং বাজারে যায় দেখো যে কি ধরনের প্রোডাক্ট কিনছে তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে তাহলে মানে একটা হচ্ছে বই লিখছে তার মানে দেখেন আমরা কি বই লিখছি আমরা কি পড়ছি তাহলে এটা কে ডিটারমাইন করবে বা কে ডিকটেট করবে টিচাররাই তো কিন্তু আজকে যদি টিচাররা যদি ভালো না করে তখন কি হয় আপনি দেখবেন যে আমি এটা মাঝে মাঝে অ্যানালজি করি যে বাসা বাড়িতে যখন আজকে মাদার্সদের বা ফাদারের রোলটা কমে যাচ্ছে তখন এই রোলটা প্লে করছে কে বাংলাদেশে মনে হয় সেরকম একটা জায়গায় চলে আসছে যেহেতু আমরা শিক্ষকরা আমাদের আসল কাজটা বাদ দিয়ে দিয়েছি শিক্ষকের দোষ আত্মবো বলবো না আমি বলবো যে পুরো ইউনিভার্সিটি আরমোশনাল ইন্টেলিজেন্স যে আহ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তো হচ্ছে প্রচুর চেঞ্জেস হয়ে যাচ্ছে এআই চলে আসছে সো আপনার কি মনে হয় যে কোনো একটা সময় এই ইমোশনাল ইন্টেলিজেন্স জায়গাটাও টেকনোলজি নিয়ে নিবে এটা পসিবল না কারণ রোবটরা এখনো ওই যে ইমোশনটাকে বুঝতে পারছে না একটা ছোট এক্সাম্পল দিয়ে সেদিন একটা খেলা হয়েছে যেখানে এআই দিয়ে ওই বলটাকে আপনার পর্যবেক্ষণ করতে হয়েছে তো ওই রেফারি ছিলেন মাথায় চুল ছিল না আচ্ছা তো পুরোটা সময় ওই মেশিন ওই ক্যামেরা ওই ওই লোকটার টাক মাথাকে কন্ট্রোল করেছে বল কে করে নাই আর দেখেন দিস এ গ্রেট এক্সাম্পল বিকজ ইমোশনটা কখনোই রোবোট মধ্যে আসবে না এবং এই জন্য বলা হচ্ছে ওয়াট আর দ্য জব দ্যাট কন বি রিপ্লেস বা দ্য এ আই হচ্ছে যেখানে ইমোশনটা থাকবে যেমন গিভিং ফিডব্যাক আপনি একটা ফিডব্যাক দিবেন আপনি অবশ্যই তার পরীক্ষা নিলেন যা আতিফ আপনি রাইটিং এ পেয়েছেন সেভেন এই চিন্তা করে এর কথা চিন্তা করেছে এখানে কি আপনার একটা হিউম্যান কম্পনেন্ট থাকবে না অবশ্যই থাকবে বিকজ মনে করেন দশটা ছেলে রাইটিং এ পেয়েছে সেভেন যে অল অব দেম আর আর অল অব দেম ইকুয়াল নো তাদের লেখায় কিন্তু কী আছে হয়তোবা একজন ইন্ট্রোডাকশন ভালো লিখেছে একজন কনক্লুশন ভালো লেগেছে বোথ গট দ্য সেম ওয়ার্ক এই কাজটা কে করবে মানুষকে করতে হবে সো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসলে এ আই কখনই ওই ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গাটা নিতে পারবে এই জন্যই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন বলা হচ্ছে সবচাইতে ভ্যালুয়েবল স্কিলটাই বলছে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স যার আন্ডারে আছে অ্যাডাপ্টেবিলিটি কোশ্চেন এমপ্যাথি সোশ্যাল ইনফ্লুয়েস বা ইনফ্লুয়েসার এগুলো কিন্তু কখনোই এআই নিতে পারবে না তো এটাতে যদি আমি স্ট্রং হতে পারি আই ক্যান মেক এ গুড ক্যারিয়ার ঠিক আছে আমরা একদম শেষের দিকে এসেছি জাস্ট দুটা কোশ্চেন করবো একটা হচ্ছে আমার নিজের জন্য এর মাধ্যমে আরও মানুষ জানবে আর একটা হচ্ছে সবার জন্য সো এই ইমোশনাল ইন্টেলিজেন্সে খুব ভালো করতে হলে বা ভালো জায়গায় যেতে হলে কি করা দরকার এটা হচ্ছে যে তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সের ফার্স্ট স্টেপ আমি বলছি সেলফ অ্যাওয়ারনেস তাহলে আমাকে নিজের সাথে সময় দিতে হবে আমি একটা টেস্ট করি সেটা হচ্ছে যে আপনি কত সময় একা কাটাতে পারে একা বলতে কি টিভি না বই না মানুষ না আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ পাঁচ সেকেন্ডে বসে থাকতে পারে না বিরক্ত হয়ে যায় তার মানে আপনি তো নিজের উপরেই বিরক্ত তাহলে কেন আশা করছেন যে মানুষ আপনাকে নিয়ে বিরক্ত হবে না আচ্ছা তার মানে কি মেডিটেশন করতে হবে এবং জার্নালাইজ করতে হবে যাচ্ছা আপনার কোন কোন গুলো আসে কেন আসে এবং কিভাবে আপনি রেসপন্ড করেন তো ফার্স্ট কাজ হচ্ছে এটা আচ্ছা এই প্রতিদিন একটা মি টাইম দেওয়া উচিত থার্টি মিনিটস অ্যাটলিস্ট ওই থার্টি মিনিটস কি করবেন সময় দিতে হবে গান শুনবেন মেডিটেশন করবেন দশ পাঁচ মিনিট এক একা সময় কাটান চিন্তা করেন বসে বসে হু ইউ আর হোয়াট ইউ আর ডুইং আর ইউ ডুইং দ্য রাইট থিং এটা কি করা উচিত কিনা বিকজ আমরা নয়েজ হয় প্রচুর আমরা অনেক কিছু করবেন দেখেন যে কিছু মানুষ আমরা সামটাইম বলি যে সামটাইম লেস ইজ মোর আপনি বর্তমান জাতিতে আমরা জেনারেশন সারাক্ষণ দৌড়ের উপর আছে আউটপুট কিন্তু সেরকম তারপরে খুশি না কেন বিকজ সে কোনো কিছুতে ভালো করতে পারছে না রাইট সে আজকে এটা করে কালকে ওইটা করে আমি একটা উদাহরণ দিই যে সাধারণত বাংলাদেশে যে প্রথমে প্রযোজক হয় কদিন পরে তার ইচ্ছা করে আমি একটু ডিরেকশন দি কদিন পরে মনে হয় আমি ডিরেকশন দিচ্ছি ক্যামেরার এই পারে থাকবো এই জন্য দেখবেন বাংলাদেশে এখন প্রচুর গায়িকা নায়িকা হচ্ছে এই যে একটা টানা পড়েন এটা আপনি তখন নিজেকে একটা শিল্ডে নিয়ে আসতে পারবেন হোয়াট এভার হ্যাপেন্ড আউটসাইড ইউর ইনসাইড ইজ গুড এই জন্য আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে বিল্ড ইউর ইনসাইড ফার্স্ট কিছু মানুষ দেখবেন যে কখনো ক্যারিডাও হয় না আপনি তাদেরকে রাগা দিয়ে পারবেন না ও যে কাজটা করতে আসে সেটা করে চলে যাচ্ছে এই তাহলে সেলফ ফোকাস ওই যে নিজের ফিলিংটা বোঝা আর যখনই আপনি নিজের ফিলিং নিয়ে কাজ করতে পারেন করতে পারেন তখন কিন্তু আপনার সুবিধাটা হবে কি আপনি আর বুঝতে পারবেন আমরা অন্যকে কেন বুঝতে পারি না জানেন মেইন কারণ হচ্ছে আমি তো আমাকেই বুঝতে পারি না তাহলে প্রথম নিজেকে বোঝা আর দুই নম্বরটা হচ্ছে অন্যকে বুঝতে একটু সময় দেন পজ আমরা বলি সিক্স সেকেন্ডস পজ রিয়াক্ট করেন না রিফ্লেক্স করেন না যেমন দেখেন যে হঠাৎ করে আপনি একটা কথা বললেন যাচ্ছা আরিফ স্যার আপনি তো ঠিক কাজ করেন না আমি তখন খেপে যাবো পস করতে হবে আজকে একটা ঠিক মতো না আমি একটু রিল্যাক্স করি এই যে এইটা হচ্ছে আমি এমপ্যাথিটা ডেভেলপ করা আর এই দুইটা মোটামুটি কাজ করতে শুরু করলে আমার মনে হয় এই ইন্টেলিজেন্সটা আর আমরা যে ওয়ার্ল্ডের নাম করা বই আছে ট্রাভিস ব্র্যাডবেরির একটা বই আছে ড্যানিয়েল গোল্ডম্যানের আছে তারপরে বেশ কিছু মানুষ কাজ করছে বাংলাদেশের রুশ আপা দারুণ কাজ করছেন আমি কাজ করছি সো এটারগুলোর সাথে একটু কানেক্টিভিটি আসলে শুরু হলে আমার মনে হয় একদম থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দিস প্রোগ্রাম অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আই এম রিয়েলি ফিলিং অনার্ড এন্ড প্রিভিলেজ অনেক ধন্যবাদ থ্যাংক শেষ কথা ইমোশনাল ইন্টেলিজেন্স মানব জীবনের একটি চলমান প্রক্রিয়া আপনি যত বেশি এর চর্চা করবেন আপনার মাঝে তত বেশি এটি প্রতিফলিত হবে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে হলে প্রথমেই বাড়াতে হবে আপনার জানার আগ্রহকে আর জানতে হলে পড়তে হবে বই গবেষণার ফলাফল আর শুনতে হবে আমাদের মতো গবেষণাধর্মী আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন এক পর্বে নতুন এক গবেষকের সাথে আল্লাহ হাফেজ